পারিবারিক সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছে বর্তমানের যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ মানুষ ঘড়ির কাটার আগে ছুটছে তার জীবনের লক্ষ্যে কেউ বা সফল হচ্ছে কেউ বা সফল হচ্ছে না কেন হচ্ছে না আমি আপনাদের বন্ধু মৃত্যুঞ্জয় সঠিক পথ দেখানোই আমার কাজ জ্যোতিষ বাস্তু এবং কিছু টিপস টোটকার মাধ্যমে আপনাদের আমি উপকার করে থাকি নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা লাইভ ফোন ইন প্রোগ্রামে সরাসরি যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন তার সাথে সাথে আমি আপনাদেরকে যে বিভিন্ন টিপসগুলো দিই সেগুলো আপনারা আজকে করে বহু উপকার পাচ্ছেন সেটা আপনাদের আমাকে জানাচ্ছেন খুব ভালো লাগছে আজকে আমি বলবো তুলসী গাছ নিয়ে এই তুলসী গাছের মাহত্ব নিয়ে অনেক আমি আমি বলেছি অনুষ্ঠান আপনাদের সামনে তবু আর একবার কিছু অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি কিছু জিনিস জানিয়ে যাচ্ছি তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কিন্তু বাস্তুদোষ খণ্ডন হয় মাথায় রাখবেন তুলসী গাছকে আমরা দেবী হিসেবে পুজো করি সকাল সন্ধ্যে দুবেলা কিন্তু আমরা তাকে ধূপ দীপ জ্বালাই তাই চুপচাপ আপনার বাড়িতে তুলসী গাছের গোড়ায় যদি কিছু জিনিস রেখে দিতে পারেন তাহলে আপনার নাম সম্মান যশ প্রতিপত্তি অনেক গুণে বেড়ে যাবে তাই তুলসী গাছের গোড়ায় কী কী জিনিস রাখতে হবে সেটা কি আপনি জানেন তাই আপনি এবার কাগজ পেনে আপনি লিখে নিন কী কী জিনিস রাখলে আপনার জীবনে মান সম্মান অর্থ সব দিক থেকে আপনি ফিরে পাবেন চটজলদি বলবো কী দিতে হবে সবার আগে বলতে হবে একটা ছোট্ট একটা কৌটোর মধ্যে ঘি রেখে দেবেন একটু ঘি রেখে দেবেন একটা কৌটোর প্লাস্টিক কৌটোর মধ্যে একটু ঘি রেখে দেবেন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো স্বামী বলে একটা গাছ হয় স্বামী গাছ এবং মানি প্ল্যান্ট গাছ মানি প্লান্ট গাছটা আপনারা সকলেই চেনেন কিন্তু অনেকে আবার স্বামী গাছটাকে চেনে না এই স্বামী গাছটাকে নর্থ ইস্ট বলুন সাউথ ইস্টের মানুষেরা পুজো করে বাড়িতে কিন্তু বাড়ির ভিতরে ঢোকে না বাড়ির বাইরে তারা কিন্তু পুজো করে তাই তুলসী গাছের সাথে যদি আপনি স্বামী গাছটা রেখে দেন তাহলে আপনার জীবনের অর্থনৈতিক পরিস্থিতি অনেক ভালো হবে ঠিক তেমনি বলবো। একটা তামার ঘটের মধ্যে ছোট্ট একটু তামার ঘটের মধ্যে গঙ্গা জল ভরে তুলসী গাছের গোড়ায় রেখে দিন আর তুলসী গাছের গোড়ায় যদি রাখতে পারেন শালিগ্রাম নিশ্চয়ই জানেন শালিগ্রামটা কি এই যে পাঁচটা জিনিস যদি আপনি তুলসী গাছের গোড়ায় রাখতে পারেন আপনার জীবনের অর্থনৈতিক বলুন মান মান সম্মান বলুন সব দিক থেকে বৃদ্ধি পাবে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যেসব স্টুডেন্টরা পড়াশুনো করছে কিন্তু মনে রাখতে পারছে না তাদেরকে আমি বলবো অতি অবশ্যই সপ্তাহে দুদিন হোক বা তিন দিন হোক তুলসী গাছের পাতা যদি খেতে পারে সকালবেলায় খালি পেটে তাহলে কিন্তু তাদের স্থিতিশক্তি গুণ বেড়ে যায় কিন্তু তুলসী গাছকে কিন্তু তুলসী পাতাকে কিন্তু চিবিয়ে খেতে নেই গিলে খেতে হয় ঠিক তেমনি পরীক্ষা হলে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক ছাত্রছাত্রীরা নার্ভাস হয়ে পড়ে পরীক্ষা হলে গিয়ে যারা জিনিস ভুল করে আসে তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো তুলসী পাতাকে একটু জীবের তলায় যদি রেখে আপনি পরীক্ষা দিতে পারেন আপনার স্মৃতিশক্তি একশো গুণ কেন হাজার গুণ বৃদ্ধি পাবে আমাদের যখন শরীরে শরীর স্বাস্থ্য যদি খুব খারাপ হয়ে যায় কাশি হয় আপনাদের বাড়ির ঠাকুমারা বলুন মায়েরা বলুন আগেকার দিনে এটা করতো তো যে চট একটু কী করতো তুলসী পাতার রস খাইয়ে দিত এতে ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পায় তাই তুলসী পাতার মধ্যে অনেক গুণ রয়েছে আমরা সেটা লক্ষ্য করি না আমরা অবহেলা করি তাই যে বাড়িতে তুলসী গাছ আছে সেই বাড়িতে কিন্তু বাস্তুদোষ খণ্ডন হয় আরও একটা কথা বলবো আপনাদের উপায় দেব ভুলেও বিছানায় বসে খাবেন না যে কোনো জিনিস আপনি বিছানায় বসে খান তার মানে হচ্ছে কি জানেন আপনি আপনি নিজে আপনার বাড়িতে অলক্ষীকে ডেকে আনছেন নিজে আপনার বাড়িতে অলক্ষীকে আপনি নিজে ডেকে আনছেন কারণ যখনই আপনি বিছানার মধ্যে বসে খাচ্ছেন বিছানাটা হচ্ছে আমাদের শয়ন কক্ষ এখানে আমরা রাত্রিবেলায় নিদ্রাণী অর্থাৎ আমাদের যাতে ঘুমটা ভালো হয় কিন্তু আপনি কি করছেন সেখানে বসে খাওয়া দাওয়া করছেন অনেক বাড়িতে দেখি করছে কিন্তু এটা খুব খারাপ জ্যোতিষ স্বাস্থ্য মতে যদি আমি বলতে চাই দ্বাদশের কানেকশান দ্বাদশের কানেকশান হচ্ছে বিছানা আর মুখ দিয়ে যেটা খাচ্ছেন সেটা হচ্ছে দ্বিতীয়পতি তাই দ্বিতীয়পতি এবং দ্বাদশপতির যখনই কানেকশান হবে তখনই কিন্তু আপনার বাড়িতে অর্থ থাকবে না ইনকাম করবেন মাসের শেষে এর কাছে নতুবা তার কাছে হাত পাততে হবে তাই এখন থেকে আপনারা যদি মনে করছেন বিছানায় বসে খাচ্ছেন তাহলে বলবো টেবিলে বসে খান নতুবা মাটিতে বসে খান বিছানায় কিন্তু বসে খাবেন না তাহলে আপনার বাড়িতে অর্থ থাকবে না ঠিক তেমনি আর কথা আমি আপনাদেরকে বলবো রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর আপনার এঠো বাসনগুলোকে কি করবেন এঠো বাসনগুলোকে আপনি একটা জায়গায় স্টোরেজ করে রাখলেন নতুবা এঠো বাসনগুলোকে ধুয়ে রাখবেন নতুবা কেন বলুন তো সেখান থেকে আপনার ঘরে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি সেখান থেকেই তৈরি হয় রান্নাঘর থেকেই রান্নাঘরে যেমন লক্ষ্মীর বাস ঠিক তেমনি কিন্তু অলক্ষীর বাসও কিন্তু এখানে তাই আপনাদেরকে বলবো। যখনই আপনি রাত্রিবেলায় খাচ্ছেন খাওয়া দাওয়ার পর রাতের যে বাসনগুলো সেগুলোকে একটু ধুয়ে আপনি রেখে দিন এমনি ধুয়ে জল ধোয়া করে রাখুন পরের দিন আপনার কাজের মাসি এসে সেটাকে ভালো করে সাবান দিয়ে সেটাকে ধুয়ে নেবে কিন্তু আপনি যদি বলেছেন না আমি করবো না শুধু একটু জল ধোয়া করেও আপনি রেখে দিন তাতে যে এঠোর যে জায়গাটা রয়েছিল যে নেগেটিভ এনার্জি সৃষ্টি হচ্ছিলো আপনার বাড়িতে সেখান থেকে আপনি রক্ষা পাবেন কারণ ওই নেগেটিভ এনার্জি থেকেই মা লক্ষ্মীর বাস কিন্তু আপনার বাড়িতে হবে যেসব মহিলারা হাঁটুতে কোমরে এবং জয়েন্ট পেন্টে খুব ভুগছেন প্রচুর মানুষকে এখন রাস্তাঘাটে চললে দেখতে পারি তা তাদের উদ্দেশ্যে আমি বলবো একটা ছোট্ট উপায় ছোট্ট টিপস বিশাল বড় কাজ করে দেয়। উপায়টা কি করতে হবে যেখানে আপনার ধরুন হাঁটুতে ব্যথা হাঁটুতে ব্যথা আপনি খুব পরেশানি হয়ে যাচ্ছেন যন্ত্রণায় আপনি কাতর হয়ে যাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন তবুও আপনার হাঁটু ব্যথাটা কমছে না সবুজ কালি দিয়ে ফিফটি এইট ফাইভ এইট ফিফটি এইট এই নাম্বারটা আপনার হাঁটুর মধ্যে দুটো হাঁটুর মধ্যে লিখে গোল করে দিন যদি আপনার জয়েন্টে যেখানে ব্যথা হচ্ছে জয়েন্টে যদি পেন হচ্ছে সেখানেও আপনি ফিফটি এইট লিখে জয়েন্টের ওই জায়গাটাকে মানে ফিফটি এইট লিখে সবুজ কালি দিয়ে রাউন্ড করে দিন ঠিক তেমনি তার সাথে সাথে বলব একটা মন্ত্র অশ্বিনা 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 এই মন্ত্রটা যদি আপনি পাঠ করতে পারেন দেখবেন আপনি যে রোগে ভুগছিলেন যে হাঁটুর ব্যথা বলুন কোমরের ব্যথা বলুন যে জয়েন্টের ব্যথা হচ্ছিলো সেখান থেকে আপনি মুক্তি পাবেন ঠিক তার সাথে সাথে আরও একটা কথা বলবো এটা তিন মাস অন্তর বলুন চার মাস অন্তর বলুন এই উপায়টা করবেন একটা বাসি কিনবেন বাঁশের বাসি হয় সেটা কালোর যদি রঙ হয় খুব ভালো যদি কালো রং না থাকে সেটাকে কালো কালার করে নেবেন আপনি করে শনিবার দিন সন্ধ্যেবেলায় এক মুঠো কালো তিল এবং ওই কালো বাসিটা আপনি অশক্ত গাছের গোড়ায় গিয়ে দিয়ে আসুন দেখুন আপনার যে শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম চলছিল বহু ডাক্তার দেখাচ্ছিলেন কিন্তু সমস্যার সমাধান হচ্ছিল না সেখান থেকে আপনি মুক্তি পাবেন ছোটো ছোট্ট উপায় বিশাল বড়ো কাজ করে দেয় সামনেই কিন্তু আমাদের শিবরাত্রি তাই শিবরাত্রির দিয়ে যদি আমি কিছু টিপস লোটকা আপনাদের কাছে দেবো এবং কি কীভাবে অভিষেক করতে হয় কিভাবে অভিষেক করলে আপনি জীবনে সফলতা পাবেন আমি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করব আপনাদেরকে আমার যে চ্যানেলটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে যে ওয়াইও এইচ জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করুন আমি বারবার করে বলছি আমি এখানে বিভিন্ন রকম টিপস টটকা দিই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ আলাদা রকম প্রোগ্রাম আমি রাখি সেখানে গ্রহদের গোচর মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল তার সাথে সাথে গ্রহদের ট্রানজিক্ট কোন সময় কোন গ্রহরা কোথায় গেলে কি ধরনের দৃষ্টি দিলে মানুষের জীবনের বারোটা রাশির ক্ষেত্রে কি ধরনের প্রভাব হয় আমি কিন্তু সেখানে ডিটেলসে আলোচনা করি তাই আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ জে ওয়াই ও এইচ জ্যোতিষ আই টি ইউএন জে ওয়াই মৃত্যুঞ্জয় নাগ যারা মনে করছেন আমার সাথে লাইভ প্রোগ্রামে সরাসরি কথা বলতে পারেন তাহলে দেখুন ওখানে সরাসরি বলে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু আপনারা আমার সাথে অতি অবশ্যই ফোনে আপনার জীবন নিয়ে বিচার করতে পারেন হ্যাঁ যেটা বলছিলাম নমস্কার হ্যাঁ হ্যাঁ কোথা থেকে বলছেন কামার পুকুর থেকে বলুন দাদা হ্যাঁ মনের ডেট অফ বার্থ বলুন হ্যাঁ হ্যাঁ মার্চ উনিশশো পঁচানব্বই টাইম বলুন সকাল সাতটা আটচল্লিশ আচ্ছা কোথায় জন্মেছিল কামার পুকুরে ছাব্বিশ তিন উনিশশো পঁচানব্বই তাই তো ঠিক আছে রাশি লগ্ন জানা আছে আচ্ছা একটু বিয়ে ব্যাপারে কথা বলবেন এবার আমি বলছি রবিবার জন্মবার ছিল রবিবার দিন জন্মেছিলেন এর অ্যাকচুয়াল লগ্নপতি মঙ্গল মঙ্গল হয়ে গেছে কি নিচস্ত হয়ে গেছে কিন্তু চতুর্থে আছে কেন্দ্রে আছে কিন্তু দেখবেন যখনই এর ওয়েদার চেঞ্জ হয় তখনই এর কিন্তু শরীর স্বাস্থ্য খুব খারাপ যায় কিন্তু বর্তমানে যেহেতু এর মেষ লগ্ন এবং মকর রাশি বর্তমানে শনির সাড়ে সাতই চলছে কিন্তু লগ্নের উপর কেতু এবং সপ্তমে মানে লগ্নে কেতু এবং রাহু কিন্তু দ্বাদশে জন্মকুণ্ডলিতে কিন্তু বর্তমানে বৃহস্পতি এর লগ্নের উপর বিরাজ করছে যোগাযোগ হয়েও কিন্তু একটা যোগাযোগের জায়গাটা হচ্ছে না তাই তো হ্যালো হ্যালো হ্যাঁ আপনি এবার কোনো কারণবশত মনে হয় কেটে গেল দেখুন যোগাযোগ হয়েও কিন্তু যোগাযোগ হচ্ছে না কিন্তু একটা উপায় এদেরকে বলবো যেহেতু বৃহস্পতি কেতুর এর কানেক্টেড তৈরি হয়েছে বর্তমানে এনার রাহুর দশা চলছে যার সম্বন্ধে জানতে চাইছিল রাহুর দশা চলার দরুন একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে গ্যাস অম্বল প্রচণ্ড দেখা দেবে এই জাতকের বা জাতিকার তার সাথে সাথে অতি অবশ্যই বলবো এর সপ্তম্পতি শুক্র শুক্র রয়েছে এর জন্মকুণ্ডলী থেকে একাদশে ভালো জায়গায় বসে আছে কিন্তু একটা কথা বলবো হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার আপনি কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন হ্যাঁ দিদি বলুন নমস্কার হ্যাঁ বলছি আমি বলুন হ্যাঁ বলুন দিদি ছোট ছেলের সম্বন্ধে ছেলের ডেট অফ বার্থ বলুন টাইমটা আগে তারিখ বলুন টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি নাইনটিন নাইনটিন নাইনটি সিক্স টাইম বলুন সকাল আটটা তিরিশ কোথায় জন্মেছিল হাবড়া সাইথিয়া জন্মেছিল তো আচ্ছা সোমবার ছিল দিদি ভাই সোমবার ছিল রাশি লগ্ন জানা আছে হ্যাঁ আমি বল শুনুন মেষ লগ্ন রাশি হচ্ছে বিষ রাশি নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে জন্মিয়েছে বন হচ্ছে নরগণ আর আপনার স্বর্ণপায়া জন্মেছে বর্তমানে ছেলের একটা জিনিস আমি আগে বলি লগ্নের প্রতি মঙ্গল একাদশে বিরাজ করছে এবং রাশি সাপেক্ষে শুক্র খুব উচ্চ অবস্থায় বিরাজ করছে কিন্তু এর সব থেকে জীবনের সব থেকে বড়ো জিনিস কি আছে জানেন তো দিদি এর জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউন আছে হ্যালো জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউন আছে কিন্তু এর ভাগ্যপতি খুব ভালো জায়গা আছে চাট কিন্তু খুব ভালো এর জন্মকুণ্ডলীতে একটা একটা জায়গা শুধু গণ্ডগোল হয়ে আছে সেটা হচ্ছে কি কাল দোষের কারণে জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউন থাকবে কিন্তু এর ভাগ্যপতি খুব ভালো এই এই ছোটো ছেলে জন্মানোর পর আপনাদের জীবনের একটা বিশাল পরিবর্তন এসছে হ্যালো হ্যাঁ হ্যাঁ কি না বলুন হ্যাঁ আমি আপনার কথাটা না দিলে তো আমি রিয়াকশানটা দিতে পারবো না এবার হচ্ছে এ হ্যাঁ এর বিয়ে সংক্রান্ত কোনো বিষয় আপনি জানতে চাইছেন চাকরি কিসে করছে টেকনিক ব্যাঙ্কে রয়েছে চাকরির জায়গাটা ঠিক আছে দিদি চাকরি নিয়ে কোনো টেনশান নেই এমনি এর ছেলের ভাগ্য মানে জায়গা খুব জুয়েল ছেলে এমনি খুব ভালো কিন্তু একটু পরিশ্রম করতে হবে কিন্তু এর একটা সবথেকে বড়ো জিনিস হচ্ছে যখনই আপনার ওয়েদার চেঞ্জ হয় তখনই কিন্তু ঠান্ডা লাগার ধাত সর্দি কাশি এটা কি এটা এটা দেখা যাবে এটা কি হয় হ্যাঁ এইটা একটা কিন্তু এই ছেলের চাট কিন্তু খুব ভালো খুব ভালো চাট দেখুন আমি কাউকে ভয় দেখাই না যেটা সত্যি সেটা বলে দিই এর চাটটা খুব ভালো কিন্তু একটা জিনিস এনার জন্মকুণ্ডলী একটা দিদি দিয়ে রয়েছে পূর্ণ কাল সর্বদোষ দেখবেন আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই দেখুন আপনি যদি সেপ্টেম্বর অক্টোবরের আগে দেখবেন ওর প্রচণ্ড গ্যাস অম্বলে ভুগছিল এখন দেখুন অনেকটা কমে গেছে এখন দেখুন এই নভেম্বরের পর থেকে অনেকটা গ্যাস অম্বলের জায়গা থেকে অনেকটা কমে গেছে অনেকটা রিলিফ পেয়েছে হ্যাঁ কিনা বলুন কেন বলুন তো আপনার জন্মছক আমি আপনার ছেলেকে চিনি না আপনাকে আমি এখানে ফোনে বলছি যদি যা কারোর জন্মছকে কোথায় কি পরিস্থিতি শরীর নিয়ে কী পরিস্থিতি হবে তারপরে হচ্ছে তার চতুর্থ স্থান পড়াশুনোর জায়গা পঞ্চম স্থান দেখতে হয় হায়ার স্টাডির ক্ষেত্রে হায়ার স্টাডি এর খুব ভালো গেছে কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলবো দিদি হায়ার স্টাডি খুব ভালো এ কিন্তু আরও অন্যান্য সেক্টরে যেতে পারত ব্যাংকিং সেক্টরে সেক্টরে কাছে ঠিকই এ কিন্তু আরও অন্যান্য সেক্টরে যেতে পারত হ্যালো হ্যাঁ বর্তমানে রাহুর দশা চলছে এবং রাহুর মানে উনত্রিশ অব্দি চলবেই হ্যাঁ বহু ইনকাম করবে কিন্তু এই মুহূর্তে যেহেতু আপনি ওর মা বলে আপনাকে বলছি ওর কাছে টাকা রাখবেন না টাকা রাখলে কিন্তু খরচা করে ফেলবে আর ব্ল্যাক কালার পরাবেন না আপনার ছেলেকে ব্ল্যাক কালার পরাবেন না বুঝেছেন আর একটা জিনিস আপনাকে আমি বলবো ওর হাতে কিন্তু টাকা ইনকাম করলেও টাকা কিন্তু ধরে রাখতে পারবে না হ্যালো নমস্কার কে আছেন হ্যাঁ নমস্কার হ্যাঁ নদিয়া থেকে নমস্কার দাদা কোথা নদিয়া কোথা থেকে বলছেন হ্যাঁ বলুন দাদা ভাই হ্যাঁ ডেট অফ বার্থ বলুন তিন বারো দু হাজার পাঁচ হ্যাঁ টাইম বলুন দুপুর দুপুর একটা পাঁচ কোথায় জন্মেছে দাদা কৃষ্ণনগর সদর হাসপাতাল শনিবার জন্মেছিল শনিবার রাশি লগ্ন জানা আছে শুনে নিন এর বর্তমানে হচ্ছে মিন লগ্ন ধনু রাশি আচ্ছা মুরা নক্ষত্রে কেতুর নক্ষত্রে জন্মিয়েছে এবং তার সাথে সাথে গণ হচ্ছে রাক্ষসগণ পায়া হচ্ছে তাম্র পায়া জন্মেছে এবার আমাকে একটা কথা বলুন এই ছেলেটা জন্মানোর পর ছোটখাটো কোথাও মানে তো মানে গ্যাস অম্বল সব সবসময় লেগে থাকবে এটা হয় হ্যাঁ বাচ্চা ছেলে হলেও কিন্তু এটা দেখা যাবে এর কি ছোটবেলায় পেচ্ছাপের জায়গায় কোনো অসুবিধা হয়েছিল দেখুন দিস ইজ অ্যাস্ট্রোলজি যে অ্যাস্ট্রোলজি জানে কখন কোন টাইমে এটা হয় সেটা আমরা বলে দিতে পারি এর শুক্রচন্দ্র খুব ভালো যোগ বৃহস্পতি রয়েছে লগ্নপতি বৃহস্পতি রয়েছে হচ্ছে এর লগ্ন সাপেক্ষে অষ্টমে পড়ের কাছে ঘরে যাওয়ার ধরুন কেসটা কি হয় এর যেহেতু ওয়েদার চেঞ্জের সাথে সাথে শরীর স্বাস্থ্য খারাপ যাবে এবার হচ্ছে কি এর দেবগুরু বৃহস্পতিও হচ্ছে লগ্নপতি এবং আপনার ভাগ্যপতি মানে দশপতি দেবগুরু বৃহস্পতি এমনি ছেলেটার ভালো আছে এবার বর্তমানে দশা চলছে শুনুন আমি আপনাকে বলে দিচ্ছি শুক্রের দশা লাক্সারি লাইফ লিড করতে চাই একটু আমোদ প্রমোদ মোবাইল নিয়ে বেশিক্ষণ ঘাটাঘাটি গেম খেলা এর প্রতি কি একটু আকৃষ্ট হয়ে গেছে হ্যাঁ এই জায়গাগুলোর প্রতি একটু ওকে ঠিক করতে কিন্তু ট্যালেন্টেড ছেলে রবি বুধ বুধাদিত্য যোগ আছে অল্প পড়বে কিন্তু জায়গা করে নেবে কিন্তু পড়তে বসাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস আর জিত তো মারাত্মক হ্যাঁ আমি ওইটাই আপনাকে আমি বলতে চাইছিলাম মঙ্গল খুব পাওয়ারফুল জায়গায় রয়েছে রবিও ভালো জায়গা আছে রবি বুধ বুধাদিত্য যোগ হ্যাঁ এটাকে একটু চেষ্টা করতে বলুন তাহলে কিন্তু ওর ওই জায়গাটা দেখাচ্ছে দাদা কিন্তু ছোট ছোট দুই একটা জিনিস আছে ওর ছকে সেই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করে নিলে সেই জায়গাটা রিকভারি হবে কারণ ওর লগ্নে রাহু রয়েছে রাহু কি করে রাহু হচ্ছে কি হচ্ছে প্রাপ গ্র মা ও একটা জিনিস চিন্তা করছে ধরে পড়তে বসেছে চট জলদি পড়তেও বসবে কিন্তু তার মধ্যে সেই মানসিকতা সেই মাইন্ডটা থাকবে না চট জলদি একটা ফোন এলো তার অন্য মানুষকে হয়ে যাবে এই যে জায়গাগুলো এই জায়গাগুলোকে একটু রেকটিফাই করে ভালো কারণে পরামর্শ নিয়ে নিন সেই জায়গাগুলোকে করে নিন তাহলে কিন্তু আপনার ছেলের জায়গাটা ঠিক হয়ে যাবে হ্যাঁ নমস্কার কে আছেন আচ্ছা থেকে বলছেন বারোই পড়তে হ্যাঁ দিদি ভাই বলুন হ্যাঁ দিদি আমার কাছে হাত জোড় করে আমি কাছে ক্ষমা চাইছি একুশ বছর এই এত বাচ্চাটা বলতে পারবো না দিদি আপনি দশ বারো বছর হোক তাও আমি বলবো কিন্তু এই সবে এই অত অল্প বয়সেরকে প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট জোড় করে বলবো যে এত অল্প বয়সের কিছু এখন সবে সে হাঁটতে শিখেছে এখনো হাঁটতেও শেখেনি তার প্রেডিকশন করতে বসে পড়েছে হ্যালো নমস্কার কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ দিদিভাই নমস্কার বলুন হ্যাঁ নিশ্চয় বলুন হ্যাঁ বলুন ডেট অফ বার্থ বলুন তেইশ বারো নাইনটিন ফোর টাইম বলুন 1984 ফোর জন্মের টাইমটা বলুন কোথায় জন্মেছে দুর্গাপুর হ্যাঁ দশটা পনেরো দিদি আমি শুনেছি দিদি আমি শুনেছি দশটা পনেরো হ্যাঁ হ্যাঁ দুর্গাপুর আপনি থাকুন আমি কথা বলছি আচ্ছা রবিবার জন্মেছিল হ্যাঁ রবিবার জন্মেছিল আচ্ছা এবার আমি আপনাকে একটা জিনিস ছোট্ট জিনিস জিজ্ঞেস করি এইটটি ফোরে আপনার মেয়ের জন্ম তাই তো বিয়ে হয়েছে ফ্যামিলি লাইফ ঠিক আছে ফ্যামিলি লাইফ ঠিক আছে তাকে আমাকে বলুন মাঝে মাঝে ডিস্টার্ব আপনার মেয়ে হচ্ছে মাঙ্গলিক আছে দিদি সেই জন্য আমি ফার্স্ট ও কথাটাই আমি আপনাকে জিজ্ঞেস করেছি এই মেয়ে ট্যালেন্টেড পড়াশুনো কত দূর করেছে হ্যাঁ হ্যাঁ খুব ট্যালেন্টেড দেখবেন ওর মাধ্যমিকের থেকে হায়ার স্টাডির যত পড়েছে তত কিন্তু রেজাল্ট ভালো হয়েছে হ্যাঁ ততও কিন্তু ভালো আছে এবার বলুন আপনি কি জানতে চাইছেন দেখুন দিদি ভাই আপনার মেয়ে হচ্ছে মেন প্রথম কথা হচ্ছে যখন বাবার কাছে ছিলেন তখন একটা লাইফ আবার যখন বিয়ে করার পর আর একটা লাইফ এই যখন আর একটা লাইফ থেকে আরেকটা লাইফে যখনই যে আমরা বলি কুষ্টি বিচার করে নিতে ঠান্ডা মাথায় আমি আপনাকে বলছি শুনুন আমি জানি না আপনি কুষ্টি বিচার করে বিয়ে দিয়েছেন কি না আপনার মেয়ে পূর্ণ মাঙ্গলিক আছে এটা মাথায় রাখতে হবে যদি আপনার জামাই যদি মাঙ্গলিক থাকে তাহলে কিন্তু আপনার এই বিয়েটা ঠিক টিকে যাবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাও টিকতে পারে যদি আপনার মানে জামাই যদি মাঙ্গলিক না থাকে কোনো না কোনো দিন এই বিয়ের দিবসে হয়ে যেতে পারে আমি ভয় দেখাচ্ছি না আমি সঠিক রাস্তা মানুষকে বলছি দিদি এবার দেখুন এর মঙ্গল মঙ্গল রয়েছে সপ্তমে দেখুন এর ভাগ্যপতি মঙ্গল মঙ্গল রয়েছে সপ্তমে ভালো জায়গায় বিরাজ করছে এবং কর্মপতি একই কোনোদিন কাজের জায়গায় চিন্তাভাবনা করেছিল হ্যালো হ্যাঁ কিন্তু স্যাটিসফ্যাকশন নেই যেই অনুযায়ী তিনি এফোর্ট দিচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট পাবে না কর্মক্ষেত্রে আমার কথাটা বুঝাতে পারলাম আপনি আপনার থেকে আমি বেশি টেনশানে আছি আপনার থেকে আমি বেশি টেনশানে আছি দেখুন আমি কাউকে ভয় দেখাই না আমি যে জিনিসটা সত্যি সেটা কিন্তু সবার আগে আমি আপনাদের সামনে তুলে ধরি আমি বারবার করে বলি বিয়ে হচ্ছে একটা বিশাল বড় অধ্যায় একটা জীবন থেকে আর একটা জীবনে যখনই আপনি যাবেন যখন আপনি বিয়ে করতে যাচ্ছেন বা আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন আমরা কি করি ভালো ছেলে দেখলে বা ভালো মেয়ে দেখলে আমরা বিয়ে দিয়ে দিই কিন্তু তার আগে দরকার কিন্তু যত বিচারটা করা আমরা বারবার এখান থেকে চেঁচিয়ে বলি কিন্তু সেটা আপনারা বিশ্বাস করেন না সেটা এর উপায়টা হচ্ছে হনুমানজির পুজো করুন হনুমান চালিশা পাঠ করুন একমাত্র হনুমান যে আছে তার সাথে সাথে কিছু বিধি নিষেধ আছে যদি আপনি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যে হেল্পলাইন নাম্বার দুটো আছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আর নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে আপনি ফোন করেন আমি দুর্গাপুরে বসি কোথায় বসি কবে বসি আপনাকে আমি ডিটেলসে জানিয়ে দেবো আজকে অনুষ্ঠান এখানে শেষ করব আগামীকাল ঠিক এই সময় আমাকে আবার এই চ্যানেলে আপনারা পাবেন ততক্ষণের জন্য ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও দ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার